নমস্কার বন্ধুরা, পিপিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আমি এখন ভালো আছি, যা ডাক্তারখানা গেছিলাম তো ওষুধ টষুধ খেয়ে একটুখানি ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল মানে বাবা উঠেছে, বাবা উঠে গিয়ে আজ যেহেতু আমাদের ঘরে কীর্তন আসবে তো ওই জন্য বাবা আজকে অনেক ছোলা ভিজিয়ে দিয়েছে, আমাদের ওইটাই পোশাক। তো মানে কি বলবো, মাসে আমাদের এই বৈশাখ মাসে এক মাস ধরে কীর্তন হয়, তো ওই কীর্তন উপলক্ষে আমরা আজকে মানে জল খাবার, আমরা বলি এটা জল খাবার তো আমাদের ভাষায়, তো রাত্রে আসবে। তো চলুন দেখিয়ে দিই। তো আজকে সকাল সকাল বাবা ওই বুটগুলো নিয়ে পড়েছে, কি বলবো, বাবা খুব মানে টেনশন, বলছে না আগে সকাল সকাল ভিজতে দিয়ে দিই তাহলে রাত্রে কি ঠিক ভিজে যাবে। তো বাবা পুজো পার্বণ করে নিয়ে গিয়ে এই দেখুন এখনো পর্যন্ত বাবা খায়নি, বুটগুলো ভিজতে দিল তবে জল খাবার খাবে। এই দেখুন বাবা, এই দেখুন দু তিনবার জল পাল্টাতে হয় তো, আর বুটগুলো আগে প্রথমে পরিষ্কার করে বেছে নিয়েছি, কারণ অনেক সময় মানে কাঠি কোটা থাকে, সব কিছু পাথর থাকে, তো ওইগুলো সব বেছে নিয়ে গিয়ে তারপর ভিজতে দেওয়া হয়েছে। তো এখন এই দেখুন একটুখানি ভিজেছে, দেখুন আরও এই জলটা দু তিনবার পাল্টাতে হবে, জলটা পাল্টিয়ে পাল্টিয়ে রাখা হবে। আর এর সাথে আছে ছোলা বাতাসা, ওইগুলো দেওয়া হবে। তো বুটগুলো নিয়ে একটুখানি টেনশন, যতক্ষণে না ভিজে, রাত্রে কি ভিজে যাবে আশা করি। তো বাবা যাক, এই দেখুন বাবা মানে কী বলবো, স্নান টান করে নিয়ে পুজো টুজো করার পর ভিজতে দিয়েছে, তা এখনও পর্যন্ত খাইনি, মানে না খেয়ে আমাদের এটা ভিজতে দিতে হয়, স্নান টান করে মাথায় স্নান করে। আর আমি একটুখানি লেটে উঠলাম তো আমি মাথায় স্নান করলাম, আর বুটটা বাবা বিশেষ করে মানে ভিজতে দেয়, আর আমাদের বাসি টাসি কাজ করতে করতে সময় চলে যায়, ওই জন্যে বাবা বলে যে থাক আমি ভিজিয়ে দিচ্ছি। আর আজ হচ্ছে মে দিবস, ওই জন্যে ঠিক করেছি যে না স্কুলও ছুটি আছে, তারপর সব বাচ্চারা প্রায় ঘরে আছে, তো ওই জন্যে ওই এই দিনটাতে বিশেষ করে মানে দিবার প্রোগ্রামটা করলাম যে না আজকেই দেবো, ওই জন্যে আমরা ছোলা ভিজতে দিয়ে দিয়েছি আজকেই। তাহলে বন্ধুরা চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে ভাত আমি বসিয়ে দিয়েছি, চলুন পার্থর বাবা কি করছে দেখে আসি। তো এই দেখুন বন্ধুরা, পার্থর বাবাকে লুচি আর ঘুগনি খাচ্ছে, এই দেখুন খাওলো, খাওয়া হয়ে গেছে, আর খাবে না বলছে। গ্যাস সিলিন্ডার ইয়েটা খোলা আছে, এই দেখুন দেখছি তো খুলে চলে গেছে, ভাতটা বসিয়ে ভাতটা যেই ফুটলো। তো এই দেখুন এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এক ফুটন ফুটিয়ে আমি রেখে দিলাম, আর এখানে দিয়েছি মুগ ডালটা। আজকের মেনু দেখুন, কুমড়াতে আলুতে সয়াবিনে ঝাল বানাবো আর মুগের ডাল বানাবো, আজকে মানে পেঁয়াজ রসুনও খাবো না, মাছ মাংস তো খাবোই না, আজকে প্রোটিন নিরামিষ, তো ওই জন্য সয়াবিনগুলো আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে দিচ্ছি, ভিজিয়ে ডুমডুম হয়ে গেছে, আর কুমড়ো আলু সব কেটে একসাথে রেখে দিয়েছি জলের মধ্যে একটুখানি ভিজিয়ে, আর মুগ ডালটাও আমি একটুখানি মানে চুলের মধ্যে উলিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, ওই মুগ ডালটা এমনিতে সিদ্ধ হতে চায় না, তো একটুখানি জলের মধ্যে রেখে দিলে টপ করে সিদ্ধ হয়ে যাবে। আর সকাল সকাল কাকিমা দিয়ে গেছে, এই দেখুন সকাল সকাল কাকিমা দিয়ে গেছে পিপি পাকা, এইটা আমি বেশ নুন লঙ্কা দিয়ে এটা ভালো করে বানাবো, এমনিতে তো খাওয়া যাবে না, তো এটা ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। হ্যাঁ এই দেখুন দিয়ে চলে গেছি, আমরা ভালো নুন দিয়েছে, এগুলো তো পাওয়া যায় না, আর গাছে গাছে টিপে বলছে আমরা বাবা দাও দাও খাবো কেন, আমি নুন দেখে নিয়েছি, আমি বললাম না চাটা খাই খেয়ে নিই জল খাবারটা তারপরে খাবো। তো প্রথমে আমি খোসাটা খুলে নিচ্ছি, তাহলে খেতে সুবিধা হবে, মুখে লাগবে না, আর আমি ভাবলাম যে খোসাটা খুলবো না, একবার ডাইরেক্ট কেটে নেবো, তখন ছেলেটা যদি না খেতে পারে, এখন এই খোসা যদি মুখে লাগে না তো বলে ও মা তিতকুটো লাগছে, তিতে তিতে লাগছে খাবো না, ওই জন্য আমি খোসাটা খুলেই দিচ্ছি। তো খুব সুন্দর দেখুন পেকেছে, মনে হচ্ছে যে পাকা যেন আম হলুদ হয়ে গেছে পেকে, ভালো এগুলো তো এমনিতে পাওয়া যায় না, আর গাছের পাকা জিনিস খাওয়াটা ভালো, কোনো ই নেই। তো বন্ধুরা পেঁপেটাই দেখুন আমি ছুলে নিলাম, এবার ভালো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে, ছোট ছোট করে কেটে নিচ্ছি, এখন হয়ে গেল, এটা বড় আছে, এটা একটুখানি কেটে দিই, এরকম পিসগুলো খাবেন, নেবেন খান খান এক পিস খান, তাহলে শুধু খাবেন না তো আর লঙ্কা গুঁড়ি দিই, তাহলে খাবেন। তো বন্ধুরা দেখুন আমি প্রথমে নুন দিচ্ছি, এই দেখুন এরকম নুনটা দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো এই দেখুন একটুখানি দিয়ে দেবো, এই দেখুন ছড়িয়ে দিলাম, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো, এই দেখুন বন্ধুরা এইটাতে গোলমরিচের গুঁড়ো আছে, এই দেখুন একটুখানি দেবো, গলায় ঝাঁজটা একটুখানি লাগবে, ভালো লাগবে, বেশি দেবো না, ব্যাস হয়ে গেল। এই তিনটে দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, অনেক সময় কী হয় কাঁচা পিপে খেতে মন করে না, অনেক সময় পাকা পিপেও খেতে চায় না বাচ্চারা, তো হালকা এইভাবে বাচ্চারা খেতে চাইলে কাঁচা লঙ্কার যে বীজটা থাকে না দানাগুলো, ওইগুলো এইভাবে মানে কষলে দিলেও ভালো লাগবে, আর আমরা যদি বড়রা যদি খেতে চাই হালকা লঙ্কার গুঁড়ো খেলে কিছু হবে না, তো এই দেখুন এইভাবে বানাবে।
তো এগুলো আমরাই খাবো, ওই জন্য একটুখানি ভালোভাবে যাতে মুখটা একটু ছাড়ে ওই ভেবে আমি এভাবে বানাচ্ছি। পাতা পিঁপের কি হলো, এটা চাট তৈরি হয়ে গেল বাবা, পাতা পিঁপের চাট। পিঁপে দেখবেন বলবেন তো কাঁচা পিঁপে পাকা পিঁপে, কাঁচা পিঁপে পাকা পিঁপে বলবেন, একই সাধারণ করলে বার হবে না, কেউ বলতে পারবে না, তো পারতো না, বলতে পারি না, তো ওকে চ্যালেঞ্জ করবো, দাঁড়া ও আসুক ওকে বলবো আমি, চলো একটুখানি বলো তো পাকা পিঁপে কাঁচা পিঁপে পাকা, আমি বলতে পারছি আমি দেখি তো পাচ্ছি, সাতবার গুনগুন বলছি আপনার বলবেন, হ্যাঁ কাঁচা পিঁপে পাকা পিঁপে, 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 হয়ে গেছে বাবা, এ বাবা কত কষ্ট করে বললাম, তো যাই তাই দেবো, বানিয়ে দিয়েছি। আর আরেকটা আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি, একটুখানি আমি নেবো, এটা আমি নিচ্ছি, ওদেরকে একটুখানি দেবো, নেবো না, দেখুন খাচ্ছি দেখুন, দারুণ লাগে দারুণ। এইভাবে পাকা পিঁপে বানাবেন, খুবই সুস্বাদু লাগবে, বানাবেন অনুষ্ঠানে খাওয়া যায় না, আমি বলবো কাঁচা পিঁপে অনেকে খেতে চায় না, এইভাবে বানাবে না, কেউ বলবে না প্রথমে, হয়তো বলবে না আমি খাবো না খাবো না, পিঁপে নামটা শুনে অনেকে খেতে চায় না, কিন্তু এক পিস দিবে ওকে বলবে না যে পিঁপে দিচ্ছি, ওকে বলবে নাম কাটা দিচ্ছি, আপেল কাটা দিচ্ছি, দেখুন মনে হচ্ছে কি আপেল, আবার একটা মনে হচ্ছে পাকা আম, তো এটা পিঁপে, আপনাদেরকে গোটাটা হেলতে দেখাতে পারলাম না, কাকিমা আমার পদ দিয়েছে, তো তো যাই হোক কাকিমা দিল সকাল সকাল, তো খেলবো কেন, ওরা ভালো জিনিস দিয়েছে, মুখটা ধরে আসবো, ভালো আছে, এই ধরনের কাটা চামচ না হবে, একটা ধূপের কাঠগুলো আছে না আলু কাটার মতো হবে, আলু কাটা কাঁচা পাকা পিঁপে আর কত রকমের নাম দিয়ে দিলাম, আলু কাটা তো পিঁপে পাকা আম খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেল, আর এই দোকান ওর জন্য রেখেছি, মনে হচ্ছে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই, লুকিয়ে দেবো না, তো বলবো বাবা দিয়ে আমার জন্য রাখো নি, তো ওর জন্য রেখে দিয়েছি, তাহলে পিঁপে সিদ্ধ পিঁপে মানে কী বলি পিঁপে মশলাটা খুবই ভালো লাগলো, পিঁপে চাট, তাহলে ভিডিওটা আমি এখানে রাখছি, ঝাল হয়ে গেল, গোলমরিচগুলোটা দিলাম না, ওই জন্য গলাতে একটু ঝালটা ধরলাম, তো জল খাবো যাইবো, ভিডিওটা এখানে রাখছি, আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, টাটা। তো এই দেখুন বন্ধুরা পার্থ বাবা চলে এসেছে, পার্থ বাবাকে আমি দিচ্ছি, খেয়ে নাও খেয়ে নাও, কেমন হয়েছে, হ্যাঁ আমি খেয়ে নিলাম, কেমন হয়েছে জানিয়ে দিও, দেখি কেমন পিঁপেটা তৈরি করেছে, এই যে ঝাল হয়েছে, একটু ঝাল হয়েছে, ঝালটা হয়েছে, কিন্তু ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, আমি খুব সুন্দর ভালো হয়েছে, পিঁপেটা দিয়ে গেল, কালকে পেট খারাপ ছিল, পেটের অবস্থা ঠিক ছিল না, যাই হোক পিঁপেটা ভালো, পেটের পক্ষে ভালো, বাহ উত্তরা কাকিমা খুব ভালো জিনিস দিয়ে গেছে সকাল সকাল, কাকিমা যাই হোক, কাকিমা যাই হোক, থ্যাংক ইউ কাকিমা, খুব ভালো লাগছে, কিন্তু কিভাবে বানালে এটা, এটা লঙ্কের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ আর একটু নুন, কি মনে হচ্ছে বলো তো, মনে হচ্ছে আম খাবে খাচ্ছি, বলো দেখে মনে হচ্ছে আম খাটা, ভালো গরমের সময় এগুলো খাওয়া ভালো, এবার বানালে পেটের পক্ষে ভালো, সবাই খেতে পারবে দেখবে, হজম শক্তিটা ভালো পাবে, খুবই ভালো লাগলো, ঠিক আছে আপনারাও এইভাবে বাড়িতে খাবেন, বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।